নমস্কার বন্ধুরা, সহজ সরল পাঠে আমি সৌভিক আবার চলে এসেছি নতুন গল্প নিয়ে। প্রথমেই বলে রাখি, এটা একটা ইন্ট্রো ভিডিও, 30 সেকেন্ড থেকে 50 সেকেন্ড হয়তো এর লেন্থ হবে। যদি আপনি পুরনো দর্শক হন তাহলে এই ইন্ট্রোটা স্কিপ করে নিতে পারেন, গল্প শুরু হচ্ছে 1 মিনিট সময় থেকে। আর যদি আপনি নতুন শ্রোতা বন্ধু হন এবং আমাদের সাথে জুড়তে চান তাহলে একটা কথা বলে রাখি, যদি ভাবেন আপনি একটা গল্প শুনবেন এবং মনোরঞ্জন হবে তাহলে কিন্তু এই ইউটিউব চ্যানেল আপনার জন্য নয়, আপনাকে অন্য গল্প অন্য চ্যানেলে শুনতে হবে। এখানে যারা নিয়মিত গল্প শোনেন তারা ঘুমানোর জন্য গল্প শোনেন, গল্প শুনতে শুনতে তারা ঘুমিয়ে পড়েন। গল্পগুলো এমনইভাবে লেখা হয়েছে এবং বলা হয়েছে যাতে চোখের পাতা ভারী হয়ে ঘুম আসে। ধন্যবাদ, অনেক ভালো থাকবেন, ভালো করে ঘুমাবেন। শৃঙ্গালয় পর্বতমালা এখান থেকে অনেক দূরের একটি দেশে বিরাজমান। বরফ আবৃত এই দেশে শৃঙ্গালয়ের একটা ছোট্ট গ্রামে হৃদয় নামে এক যুবক থাকত। এই গ্রামে সমভূমি বলে কিছু নেই, শুধুই উঁচু উঁচু পাহাড় যা শ্বেত শুভ্র তুষারে সারা বছর আচ্ছন্ন থাকত। খাংগুয়ান নামক এক চূড়ায় ছিল হৃদয়ের ছোট্ট একটা বাড়ি, বাদাম গাছের কাঠ দিয়ে বানানো সেই ছোট্ট বাড়িটা। ছোট্ট বাড়িটায় একটাই মাত্র ছোট ঘর ছিল, যাতে একটা ছোট্ট বিছানা আর বিছানার পাশে হৃদয়ের হাতে তৈরি একটা কাগজ দিয়ে বানানো টেবিল ল্যাম্প। ল্যাম্পের ভিতর আলো জ্বললে কাগজটা কমলা রঙের মনে হয়, সূর্য অস্ত গেলে যেই রঙটা হয় ঠিক তেমনই। পাশেই আছে একটা ছোট্ট কাঠের টেবিল যার উপর একটা সুন্দর ফুলদানি, অসংখ্য ছোট ছোট গোলাপি ফুল দিয়ে সাজানো সেই ফুলদানিটা। হৃদয়ের পাহাড়ের গ্রামটা সূর্যের মুখ দেখতে পায় না বললেই চলে। শুধুমাত্র হৃদয়ের বাড়িটা পাহাড়ের চূড়ায় বলে সেখানে ওই অল্প আধটু সূর্যের আলো এসে পৌঁছায়, বাকি গোটা গ্রামটাই থাকে অন্ধকারাচ্ছন্ন, এমনকি দিনের বেলাতেও। তাই সারা বছরই অসীম ঠান্ডা এবং প্রবল তুষারপাতে গ্রামবাসীদের প্রাণ ওষ্ঠাগত। তাই এই পাহাড়ের মানুষেরা খুব একটা বাড়ি থেকে বের হতে পারে না, এবং হৃদয় এর একটা সমাধান খুঁজছে। একদিন রাতে হৃদয়ের সব কাজটা ছেড়ে যখন ঘুমিয়ে পড়ল, সে হঠাৎ স্বপ্ন দেখে যে তার এই পাহাড়ি গ্রামটা ঘন কালো অন্ধকারে ঢেকে গিয়েছে, এমনকি আকাশটা পর্যন্ত একেবারে অন্ধকারের ঘন ঘটা। সেখানে হঠাৎই এক পাকা চুলওয়ালা বয়স্ক মহিলা এসে অদ্ভুত বেশে তার সামনে হাজির হয়ে তাকে ধাঁধা জিজ্ঞাসা করল, আচ্ছা বলো দেখি, যখন আমি ছোট থাকি তখন আমি অনেক বড়, আর যতই আমি বড়ই হই ততই আমি ছোট। বুড়ি বললে, যদি সেই এই ধাঁধার উত্তর দিতে পারে তবে এই পাহাড়ের অন্ধকার সে চিরকালের মতো সরিয়ে দেবে। এমন স্বপ্ন দেখে ঘুম ভেঙে যায় হৃদয়ের, এবং সে একটু জল খেয়ে আবার ঘুমানোর চেষ্টা করে। হৃদয়ের সাথে থাকে হৃদয়ের ছোট্ট একটা বন্ধু আখরোট। আখরোট হলো একটা ছোট্ট কাঠ বিড়ালি। আজ থেকে প্রায় 5 বছর আগে এই বাদামি বন্ধুর সাথে পরিচয় হয় হৃদয়ের। হৃদয় যখন ঘুমায় হৃদয়ের বুকের উপরেই আখরোট শুয়ে আরামে উষ্ণতায় ঘুমাতে থাকে। কাঠবিড়ালিটি সব রকমের বাদাম খেতে খুব ভালোবাসে, বিশেষ করে আখরোট পেলে তো কোনো কথাই নয়, তাই হৃদয় আদর করে ওর এমন নাম রেখেছে। রোজকার মতো একদিন বিকেলে আখরোট হৃদয়ের কাঁধে চেপে পাহাড়ে চূড়ায় ঘুরতে গেল। ওরা রোজ এখান থেকে সূর্যাস্ত দেখে, এই চূড়া থেকে আশপাশের বরফের ঘেরা পাহাড়ের মহিমান্বিত শৃঙ্গগুলো দেখলে মনে হয় যেন স্বর্গীয় কোনো দৃশ্য। ওরা ঘন্টার পর ঘন্টা এই দৃশ্যগুলি উপভোগ করে। আখরোটের সাথে হৃদয়ের একটা অদ্ভুত সক্ষতা আছে, হৃদয়ের সব কথাই আখরোট বুঝতে পারে, এবং আখরোটও সমস্ত কথা তার হাবভাব এবং তার নিষ্পাপ চোখ মুখের ইশারায় হৃদয়কে বুঝিয়ে দিতে পারে।
কোনো অচেনা ব্যক্তি তা বুঝতে পারবে না। তাই হৃদয়ের সাথে আখরোটের ঘণ্টার পর ঘণ্টা যে কথাবার্তা চলে তা বেশিরভাগই মৌন। হৃদয়ের দিকে আখরোট তাকিয়েই মনে মনে সব কথা বলে দিতে পারে এবং হৃদয়ও তার সব কথা শুনে উত্তর দিয়ে দেয় মনে মনেই। এভাবেই একদিন আখরোট এই চূড়া থেকে দেখতে পাওয়া সিঙ্গালয়ের সব থেকে উঁচু এবং মহিমান্বিত চূড়াটিতে যাওয়ার একবার বায়না ধরল। হৃদয় কিছুতেই এই বায়নাকে প্রশ্রয় দিতে চাইছিল না, কিন্তু যতক্ষণ না তার এই বায়নায় হৃদয় সাড়া দিচ্ছে ততক্ষণ আখরোট তার নিষ্পাপ চোখ দিয়ে হৃদয়ের দিকে তাকিয়ে ওকে বসে আনার চেষ্টা করছিল। আখরোটের অনুরোধে হৃদয় একবার ওই শৃঙ্গের দিকে তাকিয়ে দেখল অস্তমিত সূর্যের পরন্ত কমলা রোদে কি অদ্ভুতই না লাগে সেই চূড়াটিকে। হৃদয়ের যে কখনো মনে হয়নি সেখানে যাওয়ার কথা এমনটা নয়, কিন্তু অত উঁচু এক পাহাড়ের চূড়ায় কতজনই বা গেছেন বা যাওয়ার কথা ভেবেছেন, কতই বা না অজানা তথ্য সেখানে লুকিয়ে আছে। হৃদয় প্রথমে রাজি না হলেও আখরোটের নিষ্পাপ চোখের দিকে তাকিয়ে তাকে সায় দিয়ে জানালো যে তারা একদিন ঠিকই সেখানে যাবে। এই পাহাড়ের নিচের দিকে অবনী বলে একজন ভদ্রলোক থাকেন, বয়স সেই 55-60 কাছাকাছি হবে। এই ভদ্রলোক অলিভ গাছের চাষ করেন, অনেক অলিভ গাছ লাগিয়েছেন তার চারপাশে এবং তাতে অসংখ্য সুস্বাদু অলিভ হয় এবং সেই অলিভ বিদেশ থেকে ব্যবসায়ীরা কিনতে আসেন। ভদ্রলোকের এই অবনী নামটি বিদেশিরা উচ্চারণ করতে পারেন না বলে ওনার নাম ওনারা অলিভার দিয়েছেন। আমরা অনেকেই ভাবি জলপাই হয়তো অলিভ, কিন্তু আসলে তা নয়। অলিভ একটি বিদেশি ফল এবং জলপাই আমাদের এদিককার একটি ফল। এই দুটি ফলের মধ্যে অসম্ভব একটি মিল রয়েছে, কিন্তু দুটি এক জিনিস নয়। সে যাই হোক, এদেশে অলিভ চাষ করেছেন এমন মানুষ খুব কম আছেন, অলিভার তাদের মধ্যে একজন। এবং তার চাষ করা অলিভ এতই সুস্বাদু যে বিদেশ থেকে মানুষকে আসতে হয় এখানে অলিভ কিনতে। হৃদয়ের সাথে অবনীর মানে এই অলিভারের অল্প বিস্তর আলাপ আছে। একদিন হৃদয় আখরোটকে সঙ্গে নিয়ে অলিভারের বাড়িতে এলো এবং জানতে চাইল যে এই পাহাড়ের চূড়ায় যদি সে উঠতে চায়, অর্থাৎ শৃঙ্গালয়ের সর্বোচ্চ যে চূড়া সেখানে যদি তারা উঠতে চায় তাহলে সঠিক কি করতে হবে আর তা আদৌ সঠিক হবে কিনা, যদি তাই হয় তবে তার জন্য কি পরিকল্পনা করা উচিত। অলিভার প্রথমত না যাওয়ার কথাই বলল, কারণ এই পাহাড়ের চূড়ায় খুব কম লোকই আজ অব্দি গেছেন আর যারা গেছেন তাদের ফিরে আসার খবর এখনো অব্দি কেউ পাননি, কারণ এই পাহাড়ের চূড়ায় আছে অসম্ভব ঠান্ডা এবং পাহাড়ের ঢালগুলি অদ্ভুতভাবে খাড়াই, যেখানে বিপদ প্রতি মুহূর্তে। শীতলতা নাকি এতটাই বেশি যে রক্ত নাকি জমে হিম হয়ে যেতে পারে এবং পাহাড়ের একেবারে চূড়ায় অক্সিজেনের মাত্রা একেবারে নেই বললেই চলে। তাই যদি সেখানে যেতেই হয় তাকে সাথে অনেক রকমের রক্ষা কবচ নিয়ে যেতে হবে, যেমন শীতলতার হাত থেকে বাঁচতে নিয়ে যেতে হবে কিছু শুকনো কাঠ, দেশলাই, লণ্ঠন, পাহাড়ে ট্রেকিং করার জুতো, ট্রেকিং এর স্টিক, দড়ি, অ্যাঙ্কার এবং অক্সিজেন সিলিন্ডার। এছাড়াও একটি বিশেষ ধরনের তাঁবু তাকে সাথে নিয়ে যেতে বলল অলিভার, যা তাকে অতিরিক্ত ঠান্ডার হাত থেকে বাঁচিয়ে উষ্ণ আরাম দিতে পারে। দীর্ঘক্ষণ আলোচনার পর অলিভার জানায় যে বহু যুগ ধরে তারও প্রবল ইচ্ছা যে সেও ওখানে যায়, তাই হৃদয় যদি কিছু মনে না করে তবে সেও তার সাথে যেতে চায়, না হলে এই জীবনে ওনার আর ওখানে যাওয়া হবে না। শৃঙ্গালয় পর্বতের মহিমান্বিত শৃঙ্গের উচ্চতায় যেখানে বাতাস ছিল স্নিগ্ধ এবং তুষারাবৃত ঢালগুলি ছিল চিরন্তন প্রসারিত, হৃদয় ওখানেই বসবাস করতেন। এমন নির্জন পাহাড়ি এলাকায় হৃদয়ের মতো অল্প বয়সী যুবক খুব কমই দেখা যায়।
জন্ম থেকেই হৃদয় দুঃসাহসী এবং অ্যাডভেঞ্চার প্রিয় মানুষ। পাহাড়ি ভূখণ্ডের অদম্য সৌন্দর্যের অন্বেষণের রোমাঞ্চ তাকে নাড়া দিয়েছে অনেক ছোট বয়স থেকেই। একটি চটকদার শীতের সকালে হৃদয় বরফের বিস্তৃতির মধ্যে দিয়ে আখরোটকে সঙ্গে নিয়ে যাত্রা শুরু করল। তার ব্যাকপ্যাকে প্রয়োজনীয় জিনিসপত্র এবং তার হৃদয় আবিষ্কারের প্রত্যাশায় ছিল ভরা, সেই সর্বোচ্চ শৃঙ্গে পৌঁছাবে বলে। শৃঙ্গের দিকে যাবার আগে অলিভারের বাড়ি থেকে তাকে সঙ্গে করে রওনা দিল হৃদয় এবং আখরোট। দিনটি শুরু হয়েছিল মনোরম অ্যাডভেঞ্চার হিসেবে। সূর্যালোক তুষারাবৃত বৃক্ষের মধ্যে দিয়ে পরিশ্রুত হয়ে রূপলি মাটিতে আলোর একটি চকচকে খেলার সৃষ্টি করে। শৃঙ্খলার হৃদয়ের গভীরে ধীরে ধীরে ওরা প্রবেশ করতে থাকে, বা বলা ভালো, হৃদয়ের গভীরে শৃঙ্খলায় প্রবেশ করতে থাকে। এমনই এক সময় আবহাওয়ার পরিবর্তন ঘটা শুরু হয়। কোথা থেকে ঘন কালো মেঘ এসে জুড়তে থাকে চারপাশটায়। ক্ষণিকের মধ্যে শুরু হয়ে যায় তুষার ঝড়। বরফে আশপাশটা একেবারে এমনভাবে ঢেকে যায় যাতে দৃশ্যমানতা শূন্যের কাছাকাছি চলে আসে, ফলত কিছুই দেখা যায় না। অলিভার এবং হৃদয় তাড়াতাড়ি করে তাদের ব্যাকপ্যাকটা থেকে তাঁবুটা বার করে কোনো রকমের সেটা খাটিয়ে তার ভেতর ওরা ঢুকে পড়ে। ছোট্ট কাঠবিড়ালিটা হৃদয়ের পকেটে নিশ্চিন্তে আরামে ঘুমাতে থাকে, যেন তাঁবুর বাইরে কিছুই হচ্ছে না। এভাবে দেড় দু ঘন্টা ঝড় চলতে থাকে। বাইরে শোঁ শোঁ ঝড়ের শব্দে অলিভারের হৃদয় কাঁপতে থাকে। হৃদয়ের ঝোলা থেকে কিছু শুকনো উষ্ণ বাদাম ভাজা বার করে আখরোট এবং অলিভারকে এর স্বাদ নিতে বলে। বাদাম ভাজা খেয়ে অলিভারের মনে জোর বাড়ে এবং বেশ একটু অ্যাডভেঞ্চারের মজা অনুভূত হয়। অলিভার বলে, হৃদয়, তুমি যদি সঙ্গে না থাকতে এই বয়সে এমন অ্যাডভেঞ্চারের কথা ভাবতেই পারতুম না। বাইরে এমন তুষার ঝড় হচ্ছে আর আমরা নাকি তাঁবুতে বসে গরম গরম বাদাম ভাজা খাচ্ছি, আমার তো বিশ্বাসই হচ্ছে না। ঝড় কখন কমে যায় ওরা কেউ টের পাওয়ার আগেই তাঁবুর ভেতরে তিনজনে কখন যে গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে যায় তা তারা নিজেরাই টের পায় না। গভীর রাতে তীব্র শীতে তুষারপাতের মধ্যে তারা তাঁবুর ভেতর বসে আছে। ঝড়ের শোরগোলে তার চিন্তাগুলো যেন উড়ে উড়ে যাচ্ছে, কিন্তু ক্লান্ত শরীর আর চিন্তায় অবশেষে হৃদয় ঘুমিয়ে পড়ে। ঘুমের মধ্যে হৃদয় একটি অদ্ভুত অনুভূতি অনুভব করে। সে আবার সেই বুড়িকে স্বপ্নে দেখে। বুড়ি আবার সেই আকাশ পাতাল পাহাড় অন্ধকার করে এসে হাজির হয়। এই বুড়ি যার মুখে সব সময় ধাঁধার রহস্যময় হাসি, হৃদয়ের জীবনে যেন এক অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। হৃদয়ের সামনে এসে বুড়ি আবারও সেই ধাঁধাটি বলে, যখন আমি ছোট থাকি তখন আমি অনেক বড়, আর যখন আমি বড় হই তখন আমি অনেক ছোট। হৃদয় জানে এই ধাঁধার উত্তর খুঁজে বের করা ভীষণ কঠিন অথচ গুরুত্বপূর্ণ। বুড়ি বলে, পারলে যদি আমার ধাঁধার উত্তর দিতে তবে কতই না ভালো হতো বলতো। হৃদয়ের প্রতিজ্ঞা, সে এই ধাঁধার উত্তর খুঁজে বার করবেই। হৃদয় উত্তর দেওয়ার চেষ্টা করে, কিন্তু সে জানে তার কাছে সঠিক উত্তর জানা নেই। তবু সে সাহসী ভাবে বলে, আমি পাহাড়ের ওই সবচেয়ে উঁচু শৃঙ্গে যাবই যাব। আমি জানি এটা আমার স্বপ্ন, আমি ওই শৃঙ্গে গিয়ে তবেই আমার সমস্যার সমাধানের উত্তর পাব, এটাই আমার বিশ্বাস। বুড়ি অট্টহাসির সাথে জবাব দেয়, স্বপ্ন তো তোমার দুটোই, তবে উত্তর কিন্তু একটাই। তার অট্টহাসির শব্দে হৃদয়ের তাঁবুটা কেঁপে ওঠে। বুড়ি অদৃশ্য হয়ে যায় আর হৃদয়ের ঘুম ভেঙে যায়। ঘুম থেকে উঠে হৃদয় দেখে ঝড় কমে গেছে। তার মন এখন আরো দৃঢ় এবং প্রতিজ্ঞ। সে অলিভার এবং আখরোটকে জাগিয়ে তোলে। তাঁবু গুটিয়ে তারা শৃঙ্গের দিকে রওনা দেয়। হৃদয়ের মনে এখন একটাই লক্ষ্য, ধাঁধার উত্তর খুঁজে বার করতে হবে। শৃঙ্গের পথে তারা তুষারাময় পথ দিয়ে ধীরে ধীরে উপরের দিকে উঠতে থাকে, আর মাঝে মাঝেই হৃদয় সেই ধাঁধার কথা ভাবতে থাকে। সে জানে যে এই ধাঁধার উত্তরই তার সমস্যার সমাধান করতে পারবে।
সিংহের কাছে পৌঁছানো আগেই যদি সে উত্তর খুঁজে পেয়ে যায় তাহলে আরো ভালো হয়। এই উত্তরের খোঁজ, তার বিশ্বাস, সাহস আর ধৈর্য তাকে অবিশ্বাস্য যাত্রার পথে নিয়ে এসেছে। ওরা তিনজন যখন পাহাড়ের দিকে উঠছিল, চারদিকের মনোরম দৃশ্য অলিভারের হৃদয় আর আখরোটের মন পাগল করে দিচ্ছিল। এত উপর থেকে নিচের এই ছোট্ট গ্রামটাকে যে কি অসাধারণ সুন্দর লাগে তা না দেখলে কল্পনাও করা যাবে না। সাদা সাদা মেঘের টুকরোগুলো যখন গায়ে এসে লাগছিল আর সূর্যের নরম রোদ, মিষ্টি হাওয়া, এই সব কিছু মিলিয়ে মনে হচ্ছিল যেন জীবনে বেঁচে থাকার এটাই শ্রেষ্ঠ পাওনা ছিল। এরপর মারা গেলেও কোনো আক্ষেপ থাকবে না। অলিভার আবারও ধন্যবাদ দিল হৃদয়কে তাকে সঙ্গে নিয়ে আসার জন্য। অলিভার বলল, আমার জীবনের শেষ ইচ্ছাটাও আজ পূরণ হয়ে গেল। পাহাড়ি রাস্তায় চলতে চলতে বিপরীত থেকে আসা একটি মেয়ের সাথে আলাপ হয় ওদের। মেয়েটির মাথায় ঘন কালো সুন্দর চুল আর হাতে একটি জ্বলন্ত মোমবাতি। মোমবাতিটিকে সে অত্যন্ত যত্ন করে নিয়ে আসছে। অলিভার মেয়েটিকে দেখে জিজ্ঞাসা করে, এমন শুনশান পাহাড়ে তুমি একা একা কোথায় যাচ্ছ? মেয়েটি উত্তরে বলে, সন্ধে নামার আগে আমি এখানে প্রতিদিন আলো নিয়ে আসি, যদি কোনো পরিব্রাজকের সাহায্যে আসতে পারি। একটু পরেই অন্ধকার নেমে আসবে, আপনারা বোধহয় শৃঙ্গের দিকে যাচ্ছেন। আপনাদের কাছে আগুন ধরানোর মতো কিছু আছে? না হলে আমি সাহায্য করতে পারি। হৃদয় বলে, আমার কাছে একটা লাইটার আছে আর বেশ কিছু শুকনো কাঠ, কিন্তু মোমবাতি আমাদের কাছে নেই। মোমবাতির আগুন কিন্তু বেশ কাজের জিনিস, যা কাঠের বা লাইটারের আগুন দিয়ে সম্ভব হয় না। অনেক সময় অন্ধকারে অনেক কাজে লাগে। তবে আপনার এই মোমবাতিটি নিভে গেলে আমি লাইটার দিয়ে জ্বালিয়ে দিতে পারি। উত্তরে মেয়েটি বলে, এই মোমবাতিটি কখনো নেভে না। অলিভার বলে, তোমার নাম কি মা? উত্তরে মেয়েটি বলে, ওর নাম দিয়া। দিয়ার সাথে হৃদয় এবং অলিভারের অনেক গল্প এবং আলাপ জমে যায়। আখরোটকে সঙ্গে নিয়ে ওরা তিনজন শৃঙ্গের দিকে পৌঁছাতে থাকে। বেলা ঢলতে থাকে, সূর্যের আলো কমতে থাকে, সাথে সাথে ঠান্ডাও শরীরে কামড় বসাতে শুরু করে। পিঠের বোঝাটার ওজনও যেন সময়ের সাথে সাথে বেড়ে চলেছে। মাধ্যাকর্ষণ শক্তির বিপরীতে প্রত্যেকটা পদক্ষেপ যেন নতুন করে শক্তি কেড়ে নেয়। কিন্তু এই যাত্রা এখন আর হৃদয়ের মনোরঞ্জন করার যাত্রা নয়। এই যাত্রা তার গ্রামকে অন্ধকারের হাত থেকে মুক্তি দেওয়ার যাত্রা। তাই হৃদয় নিজের সংকল্প থেকে দূরে সরে না এসে এগিয়ে যেতে থাকে। সেই সকাল থেকে এই পথ চলা শুরু হয়েছে। প্রকৃতির বিরুদ্ধে গিয়ে শরীর যেন আর দিচ্ছে না। শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ, হাড় ক্লান্ত হয়ে আসছে। অতিরিক্ত ঠান্ডায় সমস্ত ঊর্জা যেন হারিয়ে যাচ্ছে। হৃদয় কিছুক্ষণ বিশ্রাম করে কিছু কাঠ জ্বালিয়ে আগুনের তাপ নেওয়ার পরামর্শ দেয় বাকিদের। অলিভার এবং দিয়া উৎসাহিত হয়ে একটি ফাঁকা জায়গায় তাঁবু খাটিয়ে কাঠ জ্বালানোর ব্যবস্থা শুরু করে দেয়। দিয়া আশপাশ থেকে কিছু ফল, মূল এবং গাছের শিকড় নিয়ে আসে, যা কাঠের আগুনে পুড়িয়ে খেলে বেশ মিষ্টি এবং রসালো বলে মনে হয়। পাহাড়ে একরকমের লাল আলু পাওয়া যায়, যা অত্যন্ত সুস্বাদু। এমনই কিছু লাল আলু ওরা কাঠে পুড়িয়ে খেল, যাতে ওদের অনেকটা খিদে মিটল এবং বনফায়ারে জ্বালানো আগুনে শরীরটা আবার একটু ঊর্জা পেল। কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর ওরা আবার যাত্রা শুরু করল। পাহাড়ের ঢাল যত উঁচু হচ্ছে ততই কঠিন হয়ে পড়ছে ওপরের দিকে উঠে যাওয়া। বাতাস অনেকটা ঠান্ডা ও তীক্ষ্ণ হয়ে উঠছে। হৃদয়, অলিভার, দিয়া আর আখরোট ধীরে ধীরে পাহাড়ের আরো উঁচুতে উঠতে থাকে। চারিদিকে বরফ আবৃত শৃঙ্গগুলো যেন আরো বিশাল দেখাচ্ছে। সূর্য অস্তমিত যাওয়ার সাথে সাথে চারপাশে কালো অন্ধকার নেমে এসেছে। যাত্রা করতে করতে ওরা একটি গভীর খাদের সম্মুখীন হয়। পথ যেন এখানেই শেষ। হৃদয় ভাবতে থাকে, কিভাবে খাদের ওপারে যাওয়া যায়। একদিকে গভীর খাদ,
আর অন্যদিকে খাড়া পাহাড়। একটু অসতর্ক হলেই বিপদের সম্ভাবনা। হৃদয় তার ব্যাগ থেকে একটি দড়ি বের করে। পাহাড়ে ট্রেকিং করার সময় এই ধরনের পরিস্থিতির জন্য ও দড়ি এবং অ্যাঙ্কার সাথে নিয়ে এসেছে। হৃদয় এক প্রান্তে দড়ির গিট বেঁধে তা একটি শক্তিশালী পাথরের সাথে আটকে রাখল। দিয়া অলিভার এবং আখরোটকে বলল দড়ির সাহায্যে সাবধানে ওপারে যেতে। দিয়া প্রথমে সাহস করে দড়ির সাহায্যে পারাপার শুরু করল। কিছুক্ষণের মধ্যেই নিরাপদে দিয়া ওপারে পৌঁছে গেল। এরপর আখরোট হৃদয়ের কাঁধ থেকে ঝাঁপ দিয়ে লাফিয়ে দড়ির সাহায্যে দিয়ার কাছে চলে যায়। অলিভার প্রথমে একটু ভয় পেলেও পরে সাহস করে দড়ির সাহায্যে ওপারে যেতে শুরু করল। কিছুটা কষ্ট করে অলিভারও সফলভাবে ওপারে পৌঁছে গেল। হৃদয় শেষে নিজে দড়ির সাহায্যে ওপারে গেল। ওরকম কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাওয়ার পর ওদের মনে আবার নতুন করে শক্তি আর আশা জাগ্রত হলো। ওপারে গিয়ে ওরা একটু বিশ্রাম নিল। আকাশে চাঁদের আলো উঁকি মারতে শুরু করেছে। চারিদিকে একটা অদ্ভুত নিস্তব্ধতা। দিয়া তাদের বলল যে ওরা এখন শৃঙ্গের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছে। পথ চলতে চলতে হঠাৎ দিয়া একটি মন্দিরের ধ্বংসাবশেষ দেখতে পেল। এই মন্দিরটি বহু বছর আগে তৈরি হয়েছিল, মন্দিরটি দেখিয়ে দিয়া বলল। এর ভেতরে একটি গোপন সুড়ঙ্গ আছে যা সরাসরি শৃঙ্গে পৌঁছে দেয়, কিন্তু সেই সুড়ঙ্গের ভেতর অনেক বাধা আর ফাঁদ আছে। হৃদয় অলিভার এবং দিয়া মন্দিরের ধ্বংসাবশেষের ভেতরে প্রবেশ করল। চারিদিকে প্রাচীন পাথরের স্থাপত্য আর রহস্যময় পরিবেশ। তারা সুড়ঙ্গের মুখে এসে পৌঁছল। সুড়ঙ্গটি ছিল সরু আর গভীর। ভেতরে প্রবেশ করতেই ওদেরকে খুব সাবধানে হাঁটতে হচ্ছিল। পথটি ছিল অত্যন্ত সংকীর্ণ এবং অসমতল। ওরা প্রত্যেকটি পদক্ষেপে সাবধানতা অবলম্বন করছিল। কিছুক্ষণ হাঁটার পর হঠাৎ একটা গভীর গর্ত সামনে এসে পড়ল। সেই গর্তটি পেরোতে হলে ওদেরকে অনেক বুদ্ধি করে পার হতে হবে। হৃদয় একটি বড় লম্বা কাঠের ডাল খুঁজে বার করল এবং তা গর্তের ওপর রাখল। এরপর একে একে তারা সাবধানে পার হতে লাগল। সুড়ঙ্গের একেবারে শেষ প্রান্তে পৌঁছে ওরা একটা বড় দরজার সামনে এসে দাঁড়াল। দরজাটি প্রাচীন ও ভারী পাথরের তৈরি। হৃদয় সেই দরজাটি খোলার চেষ্টা করল কিন্তু পারল না। তখন দিয়া বলল, আমার মনে হয় এই দরজাটি খোলার জন্য আমাদের বিশেষ একটি পাথর দরকার। এরকমই একটি পাথরের সন্ধান করতে শুরু করল। তারা মন্দিরের বিভিন্ন ধ্বংসাবশেষের মধ্যে অনুসন্ধান করল। অলিভার একটি পুরনো বইয়ের মধ্যে পাথরের বিবরণ খুঁজে পেল। সেই বইয়ে লেখা ছিল এই পাথরটি বেগুনি আলোয় উজ্জ্বল হয়। কিছুক্ষণ খোঁজার পর হৃদয় একটি ছোট পাথর খুঁজে পেল যেটি সত্যিই বেগুনি আলোয় উজ্জ্বল ছিল। সেই পাথরটি নিয়ে হৃদয় দরজার সামনে এসে দাঁড়াল এবং পাথরটি দরজার একটি ফাঁকে প্রবেশ করিয়ে দিল। দরজাটি আস্তে আস্তে খুলে গেল। দরজা খুলে যেতেই ওরা দেখতে পেল এক বিশাল উন্মুক্ত স্থান, যেখানে চারিদিকে তুষারাবৃত পাহাড় শৃঙ্গগুলি দাঁড়িয়ে আছে। হৃদয় অলিভার দিয়া এবং আখরোট মুগ্ধ হয়ে সেই দৃশ্য দেখল। ঠিক সেই সময় হৃদয় তার ঘুমের মধ্যে দেখা বুড়ির কথা মনে করল। হৃদয় উচ্চস্বরে বলল, যখন আমি ছোট থাকি তখন আমি অনেক বড়, আর যতই আমি বড় হই ততই আমি ছোট। এর উত্তর হলো মোমবাতির শিখা। দিয়া এবং তার মোমবাতিকে ধন্যবাদ দিল হৃদয়। ঈশ্বরের আশীর্বাদেই দিয়ার মোমবাতি তার ধাঁধার উত্তর ছিল। তখন হঠাৎ মন্দিরের ভেতরে একটি আলো ঝলমল করতে লাগলো এবং একটি নারী মূর্তি প্রজ্বলিত হয়ে উঠল। সেই মূর্তিটির সাথে হৃদয়ের স্বপ্নে দেখা ওই বয়স্ক মহিলার অত্যন্ত একটি সাদৃশ্য ছিল, যিনি
হৃদয়ের স্বপ্নে এসে তাকে ধাঁধা জিজ্ঞাসা করেছিলেন। ওই মূর্তি থেকে একটি আলো বেরিয়ে এসে তাদেরকে ঘিরে ধরল। বয়স্ক মহিলার কণ্ঠস্বর শুনতে পাওয়া গেল, তুমি ধাঁধার উত্তর দিতে পেরেছ, তাই এই পাহাড় থেকে অন্ধকার দূর হবে। এখন থেকে এই শৃঙ্গ থেকে সূর্যের আলো তোমার গ্রামকে আলোকিত করবে। একথা শেষ হওয়া মাত্র মন্দিরের দরজা থেকে একটি দৈত্যাকার আয়না বেরিয়ে পড়ল, যেটি বহু বছর ধরে মন্দিরের ভেতর লুকানো ছিল। কোনো এক প্রাচীন কালে এই আয়নাটি পুরো গ্রামকে আলো দিত। এই আয়নাটি এমনভাবে উন্মুক্ত হলো যাতে সূর্যের আলো সরাসরি ওই গ্রামে গিয়ে প্রতিফলিত হয়। রাত শেষ হয়ে সূর্যের মুখ দেখা গেল। সূর্য উঠতেই সূর্যের প্রথম কিরণ ওই আয়না এসে পড়াতেই সঙ্গে সঙ্গে তা প্রতিফলিত হল গ্রামে। পর মুহূর্তে সূর্যের আলো শৃঙ্গ থেকে গ্রামের দিকে গিয়ে পৌঁছালো এবং গোটা গ্রাম আলোকিত হয়ে উঠল। হৃদয়ে অলিভার, দিয়া এবং আখরোট আনন্দে পরিপূর্ণ হয়ে সেই দৃশ্য উপভোগ করল। শৃঙ্গালয় পর্বতমালা থেকে গ্রামে ফিরে আসার পথে হৃদয়, অলিভার, দিয়া এবং আখরোটের মনে আনন্দের উত্তেজনা ছিল অসীম। তাদের সাহসিক অভিযান এবং ধাঁধার সমাধান করে যে এতটা ফলপ্রসূ হবে তা কখনো কেউ কল্পনাও করেনি। পাহাড় থেকে নামতে নামতে চারপাশের ঝকঝকে তুষার আর সূর্যের আলোতে গ্রামটা একটা ঝকঝকে একটা সুন্দর দৃশ্য বলে মনে হচ্ছিল। রাত্রির অন্ধকার দূর হয়ে যায়, গ্রাম এখন উজ্জ্বল আলোয় আলোকিত। পথের কষ্ট যেন তাদেরকে আরো শক্তিশালী আর আত্মবিশ্বাসী করে তুলেছে। গ্রামে পৌঁছানোর পথে হৃদয় এবং তার সঙ্গীরা গ্রামের প্রবেশ পথে এসে দাঁড়ালো। গ্রামবাসীরা জানতো না যে তারা এমন একটি মিশনে গিয়েছিল। সবাই হৃদয়, অলিভার এবং দিয়াকে দেখে চমকে উঠল। কয়েকজন গ্রামবাসী তাদের দিকে এগিয়ে গিয়ে জিজ্ঞাসা করল, তোমরা এতদিন কোথায় ছিলে, কিভাবে এলে? হৃদয় গ্রামের একত্রিত মানুষের সামনে দাঁড়িয়ে তাদের সব কিছু জানালো। সে বলল, আমরা শৃঙ্গালয় পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ জয় করেছি। সেখানে আমাদের অনেক বাধার সম্মুখীন হতে হয়েছে, কিন্তু আমরা ওই বুড়ি মহিলার ধাঁধার উত্তর দিতে পেরেছি এবং এই অন্ধকার দূর করেছি। এখন আমরা আমাদের এই গ্রামকে উজ্জ্বল আলোতে ভাসাব। হৃদয়ের কথায় গ্রামবাসীদের মধ্যে আনন্দের জোয়ার বয়ে গেল। তারা সবাই উল্লাস করে, একে অপরকে আলিঙ্গন করতে থাকে। গ্রামের বাচ্চারা নাচতে শুরু করল, বুড়োরা তাদের দোয়া দিয়ে আশীর্বাদ করল। গ্রামের মেয়েরা ফুলের মালা বানিয়ে হৃদয়, অলিভার এবং দিয়ার গলায় পরিয়ে দিল। সেদিন সন্ধ্যায় গ্রামে বিশাল উৎসবের আয়োজন করা হলো। গ্রামের মহিলারা মিষ্টি, পিঠে আরো বিভিন্ন সুস্বাদু খাবার তৈরি করলো। সবাই একত্রিত হয়ে খাওয়া দাওয়া করলো, গান গাইলো, নাচলো, গল্প করলো। গ্রামে এমন আনন্দময় পরিবেশ এর আগে কখনো দেখা যায়নি। এই অভিযানের পর হৃদয়ের জীবনেও অনেক পরিবর্তন আসে। সে বুঝতে পারে যে সাহস আর বিশ্বাস দিয়ে সব কিছুই সম্ভব। গ্রামের মানুষের কাছে সে এখন একজন উদাহরণ। সবাই তাকে সম্মান করে এবং তার উপদেশ গ্রহণ করে। হৃদয়, অলিভার আর দিয়া এরা ভবিষ্যতের জন্য কিছু পরিকল্পনা করে। তারা ঠিক করে গ্রামের আরো উন্নতির জন্য তারা একসাথে কাজ করবে। পাহাড়ি অঞ্চলের বিপদগুলির মোকাবেলা করতে তারা একটি দল তৈরি করবে, যাতে ভবিষ্যতে কেউ এমন বিপদে না পড়ে। অভিযানের পর হৃদয় আর আখরোটের সম্পর্ক আরো গভীর হয়। আখরোট সবসময় হৃদয়ের সাথে থাকে এবং তারা একে অপরের সঙ্গ উপভোগ করে। তাদের বন্ধুত্ব গ্রামের শিশুদের জন্য একটি উদাহরণ হয়ে ওঠে। গ্রামটি এখন উজ্জ্বল আলোয় আলোকিত। সূর্যের আলো গ্রামবাসীদের জীবনে নিয়ে আসে নতুন আশার আলো। তারা এখন আরো বেশি আত্মবিশ্বাসী এবং সুখী। তারা জীবনযাত্রার মান উন্নত করতে চায় এবং গ্রামটি আরো উন্নতির পথে এগিয়ে যেতে থাকে। গ্রামবাসীরাও বুঝতে পারে যে একতা, সাহস এবং বিশ্বাস দিয়ে যে কোনো প্রতিকূলতাকে পরাজিত করা যায়। হৃদয়, অলিভার, দিয়া আর আখরোটের এই যাত্রা সবাইকে একটি নতুন সূচনা দেয়। সবাই জানে যে এখন থেকে তাদের গ্রাম আর কখনো অন্ধকারে ডুবে থাকবে না। এইভাবেই হৃদয়, অলিভার, দিয়া এবং আখরোটের এই অসাধারণ যাত্রা শেষ হয়।
তাদের সাহস বিশ্বাস আর বন্ধুত্বের গল্প গ্রামবাসীদের মধ্যে চিরকালীন অনুপ্রেরণা হয়ে থাকে।